হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের জন্যে বাংলার শিক্ষা পোর্টাল থেকে কালেকশন করা এই স্যাম্পেল ইভ্যালুয়েশান পেপার যার মধ্যে তিনটে সামেটিভ ইভ্যালুয়েশনের কিন্তু কোয়েশ্চেন আছে ফার্স্ট স্যামেটিভ সেকেন্ড স্যামেটিভ এবং থার্ড সামেটিভ তো আজকে এর মধ্যে যে ফার্স্ট স্যামেটিভ ইভ্যালুয়েশানের যে ইংলিশের প্রশ্নপত্র সেটা অ্যান্সার আমি তোমাদেরকে এখানে করে দেবো ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক চলে আসছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে টেক্সট বুক যেটা ব্লিস আছে আমাদের সেখান থেকে দেওয়া হচ্ছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কোয়েশ্চেন ফুল মার্কস ফোরটি তো এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই ফাদার সেলফ থেকে দেওয়া আছে স্যামুয়েল ওই স্বামীনাথনের যে শেষ অংশটার থেকে তুলে দেওয়া হয়েছে তো টেক্সটটা তোমরা পড়েছো এইটার আমি পড়ছি না সে চলে আসছি আমি সরাসরি কোয়েশ্চেন অ্যান্সারে যেখানে বলা আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেসেস এখানে কিন্তু তোমাদের যে স্পেসগুলো দেওয়া রয়েছে অ্যান্সার বলে এইখানে তোমাকে সঠিক অল্টারনেটিভ এবং উত্তরটাকে লিখতে হবে এখানে টিক দেওয়ার কোনো দরকার নেই সরাসরি উত্তরটা লিখে দিলেই হবে তো প্রথম যেটা রয়েছে এর দাগে দেখো স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই স্বামী স্কুলের জন্য দেরি হয়েছিল তার কতক্ষণের জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান থ্রি থার্টি মিনিটস অর্থাৎ হাফ অ্যান আওয়ার আধ ঘন্টার জন্য লেট হয়েছিল অপশান সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্বামী ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ স্বামীকে জোর করে কে স্কুলে পাঠিয়েছিল অ্যান্সার হচ্ছে অপশান ওয়ান ফাদার তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠিয়েছিল নাম্বার সি স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি স্বামী দেখলো যে তার টিচার কেমন সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান ফোর জেন্টাল মানে খুব নরম খুব নমনীয় নেক্সট ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ গিভেন অ্যাভ অর্থাৎ ওপরের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেইখান থেকে তথ্য নিয়ে আমাদেরকে এই চার্টটাকে ফিল আপ করতে হবে সেখানে কি বলা রয়েছে দেখো হোয়াট হ্যাপ্যান্ড অ্যান্ড হোয়াই এই দুটো চার কলম আছে তো প্রথমে হোয়াট হ্যাপ্যান্ডে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্বামী কেম লেট টু স্কুল স্বামী দেরি করে স্কুলে এসেছিল কারণ কি স্বামী হ্যাঁ দে হে এ কারণ স্বামীর একটা মাথায় যন্ত্রণা ছিল নেক্সট হচ্ছে হোয়াট অ্যাপেন্ট স্বামী ফেল্ড স্যাড স্বামী খুব দুঃখ অনুভব করেছিল কেন বিকজ হচ্ছে হি ইম্পোজড ফলস অ্যালিগেশান অন এ গুড পার্সন লাইক স্যামুয়েল অর্থাৎ স্যামুয়েলের মতো একজন ভালো মানুষের ওপরে সে কিন্তু কিছু ফলস অ্যালিগেশান মিথ্যে দোষারোপ চাপিয়েছিলো সেই কারণে তার মনটা একটু দুঃখী হয়ে গেছিলো কারণ এই এর জন্যেই তার বাবা একটা হেডমাস্টার মুশেখে চিঠি লিখেছেন এটা নিয়ে একটা বড়োসড়ো সমস্যা হতে পারে সেই জন্যে তার মনটা দুঃখ দুঃখে পূর্ণ হয়ে গেছিলো নেক্সট আসছি হোয়াট ইম্প্রেসড স্যামুয়েল স্যামুয়েলকে কোন জিনিসটা খুব খুশি করেছিল অ্যান্সার হচ্ছে হোয়েন হোয়েন স্বামী টোল্ড দ্যাট হিজ ফাদার ফরওয়ড হিম টু মিস স্কুল যখন স্বামী স্যামুয়েলকে বললো যে তার বাবা তাকে বারণ করেছে যে স্কুল মিস করা যাবে না কোনোভাবেই স্যামুয়েল ওয়াজ ইম্প্রেসড স্যামুয়েল এই কথাটা শুনে কিন্তু খুব খুশি হয়েছিল নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কবিতা যেটা হচ্ছে মাউন্টেন্ড স্কুইরেল অর্থাৎ দ্য ফেভেল এই ফেবল কবিতাটার থেকে এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে কবিতাটা তোমরা পড়েছো আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসছি নাম্বার ওয়ান এর দাগে প্রথম কোয়েশ্চেনটা যেটা রয়েছে দেখো দ্য লিটিল প্রিগ ইজ দ্য লিটিল কে সেটার সঠিক উত্তর হচ্ছে অপশান টু স্কুইরাল বিয়ের দাগে বলে দ্য স্কুইরেল ইজ স্কুইরেল কেমন ছিল সেটা হচ্ছে নাম্বার থ্রি এর সঠিক উত্তর স্প্রাই অর্থাৎ খুব ছটফটে এরপরে বলেছে বিয়ের দাগে যেটা বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইস ট্রু ফলস রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস মানে টি বা এফ লিখতে হবে একটাই দেওয়া আছে এবং তোমরা জানো তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে আমরাও দিয়েছি নাম্বার ওয়ান যেটা বলা আছে দ্য মাউন্টেন কল দ্য স্কুইডাল বান মাউন্টেন স্কুইডেলকে বান বলেছিল এটা হচ্ছে ফলস কি বলেছিল অ্যান্ড দ্য ফর্মার দ্যাট মিনস দ্য মাউন্টেন কল দ্য ল্যাটার দ্য প্রিক লিটিল প্রিক অর্থাৎ লিটিল প্রিক বলেছিল বান কিন্তু বলেনি তার পরের লাইনে আছে বান রিপ্লাইড বান ও স্কুই নাম কিন্তু মাউন্টেন তাকে কিন্তু বলেছিল লিটিল প্রিক নেক্সট আসছে একটা আনসিন প্যাসেজ রয়েছে সেই আনসিন প্যাসেজটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি ছোটো মতো প্যাসেজ বলা হচ্ছে নালন্দা এ লার্জ বুদ্ধিস্ট মনাস্ট্রি নাও ইন রুইনস নালন্দা যেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রিয় একটা বৌদ্ধ মঠ যেটা এখন ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনোলেজ মহাবিহার্স অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া পুরো প্রাচীন ভারতবর্ষের এটা কিন্তু একটা বৌদ্ধ মহাবিহার ছিল লোকেটেড ইন অ্যান্সিয়েন্ট মগধা কিংডম মগধ কিংডম যেটা ছিল মগধ রাজত্বের মধ্যেই যেটা ছিল নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ ইন মডার্ন বিহার বিহারের মধ্যে যে মডার্ন বিহার শরীফ বলে যে জায়গাটা রয়েছে তার কাছেই কিন্তু এই জায়গাটা ছিল এখন তার ধ্বংসাবশেষ পাওয়া যায় ইট রিমাইন এ লার্নিং সেন্টার ফ্রম সেভেন সেঞ্চুরি বিসি টু টুয়েলভ হান্ড্রেড এডি মানে খ্রিস্টের জন্মের সাতশো বছর আগে থেকে শুরু করে খ্রিস্টের জন্মের পরবর্তী বারোশো বছর পর্যন্ত এই ইউনিভার্সিটিটার অস্তিত্ব পাওয়া যায় অ্যান্ড ইজ ক্যাটেগরাইজড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লি ইউনিভার্সিটিস অফ ইন্ডিয়া অ্যালং উইথ বিক্রমশিলা অ্যান্ড তপশিলা তক্ষশিলা এবং বিক্রমশিলার সঙ্গে এটাকে এক শ্রেণীভুক্ত করা যায় কারণ এই তিনটেই ছিল ভারতবর্ষের প্রাচীনতম ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ভেরিয়াস থিওরিজ একসিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস আচ্ছা এই জায়গাটা কেন নালন্দা নাম হয়েছিল তার জন্য কিন্তু অনেক তত্ত্ব আছে হিউন শাং দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম হু স্টাডি দেয়ার ফর সেভারেল ইয়ার্স অর্থাৎ হিউন শাং যিনি যে চৈনিক পরিব্রাজক যিনি এইখানে বেশ কয়েক বছর পড়াশুনো করেছিলেন অ্যাসারটেড দ্যাট ইট ওয়াজ ডিরাইভ ফ্রম না আলম ডি তিনি কিন্তু বলেছেন যে এটা না আলমদি এই কথাটার থেকে এই নালন্দা কথাটা এসেছে যার মানে হচ্ছে মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর্থাৎ এইখানে চ্যারিটি মানে দান এই দানের কোনো এখানে স্টপেজ থাকবে না বিরতি থাকবে না বিরতিহীন দান চলবে অ্যান্ড নো এন্ড অফ গিফট এবং কোনো পুরস্কার বা উপহারের কোনো শেষ থাকবে না এডুকেশান ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি এই ইউনিভার্সিটিতে সবসময় শিক্ষা ছিল ফ্রি অ্যান্ড নাথিং ওয়াজ চার্জ ফর বোর্ডিং অ্যান্ড লজিং অর্থাৎ এখানে যারা থেকে পড়াশুনো করত তাদের থাকার এবং খাওয়ার থাকার জন্যে কোনো পয়সা কিন্তু লাগতো না অ্যাডমিশান টু ইট ওয়াজ বেস্ট অন মেরিট কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হতো মেরিটের ভিত্তিতে অর্থাৎ মেধার ভিত্তিতে আচ্ছা এরপর চলে আসছি কোয়েশ্চেন অ্যান্সারে এর দিকে বলা আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেসেস আচ্ছা আমাদেরকে কারেক্ট অল্টারনেটিভগুলোকে লিখতে হবে যে স্পেস দেওয়া আছে সেইখানে এর দিকে বলা আছে নালন্দা ওয়াজ এ এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান টু বুদ্ধিস্ট মনেস্ট্রি নাম্বার বি বলা আছে নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম কোন সময় থেকে নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম মানে হচ্ছে খুব খ্যাতির দিকে এগিয়ে চলে সেটা হচ্ছে অপশান ওয়ান সেভেন সেঞ্চুরি বিসি থেকে হিউম্যান সাং স্টেট ইন নালন্দা অ্যাজ এ হিউম্যান সাং নালন্দাতে কী হিসাবে ছিলেন অ্যাজ এ স্টুডেন্ট অপশান ফোর স্টুডেন্ট নেক্সট বিয়ের দিকে বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বলা হয়েছে হাউ ডিড নালন্দা ডেরাইভ ইটস নেম কিভাবে নালন্দার নাম এসেছিল। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিউম্যান সাং আমরা এখানে হিউম্যান সাং মতটাই জানতে পাচ্ছি, যে হিউম্যান সাংয়ের মতে দ্য নেম নালন্দা ওয়াজ ডেরাইভ ফ্রম না আলমদা মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন গিফটস অর্থাৎ না আলমদা যেটার মিনিং আমরা একটু আগেই বলেছি চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন গিফটস এইটার থেকেই নালন্দা নামটা এসেছে বলে মনে করা হচ্ছে যেটা হিউয়েন সাং আমাদের বলেছেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কী ক্রাইটেরিয়া ছিল কী মাপকাঠি ছিল সেটার অ্যান্সার হচ্ছে অ্যাডমিশন টু দ্য ইউনিভার্সিটি ওয়াজ বেস্ট অন মেরিট এই ইউনিভার্সিটিতে প্রবেশ করবার জন্যে শুধুমাত্র মেধাকেই যোগ্যতামান বলে মনে করা হতো গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ প্যাসেজের একটা টাইটেল দিতে বলা হয়েছে আমরা দিয়েছি নালন্দা এ জেনিত ইন্ড এন্সিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি জেনিত মানে হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ তো একটা শ্রেষ্ঠ প্রাচীন ভারতীয় একটা বিশ্ববিদ্যালয় নেক্সট আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে এখানে বলা আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গ্রিভেন ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে সঠিক উত্তরটাকে নিয়ে লিখতে হবে দেওয়া আছে দ্য স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট টুক প্লেস লাস্ট উইক একটা রবারি যে ডাকাতির ঘটনা নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন চালু করেছে যে ডাকাতির ঘটনাটা ঘটেছিল এক সপ্তাহ আগে সেই জন্য পাস্টেন্স দিয়েছে এখানে টুক বাট সোফার দে ডিসকভার নাথিং ডিসকভার কেন বলা হচ্ছে কারণ এখনো পর্যন্ত টিল নাও এটা কিন্তু প্রেজেন্ট এখনো পর্যন্ত তারা কিছু খুঁজে পায়নি সুতরাং একটা পাস্ট যেটা গত সপ্তাহে হয়েছে এবং পরেরটা হচ্ছে প্রেজেন্ট যেটা এখনও পর্যন্ত কিছু পায়নি রেজাল্ট সেটা বলা হচ্ছে নেক্সট আসছি ডুয়াস ডাইরেক্টের যেখানে বলা আছে প্রথমটা ডু ইউ নিট টু গো টু দ্য স্টোর এটা গো দ্য স্টোর আছে আমার মনে হয় গো টু দ্য স্টোর হবে সেট দ্য বয় ছেলেটি বললো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন এই ন্যারেশনটা চেঞ্জ করতে হবে তো এটাকে আমাদের করতে হবে এইভাবে যে যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমরা আক্স করবো দ্য বয় আকস্ট ছেলেটি জিজ্ঞাসা করলো কিন্তু কাকে জিজ্ঞাসা করলো যেহেতু আমরা জানি না সেই জন্যে অন্য ব্যক্তিটা সেই পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন আমরা সেই কনফিউশনে না গিয়ে দ্য আদার পার্সন করে দেবো ইফ দ্য আদার পার্সন ইফ দ্য আদার পারসেন নিডেড হওয়ার কথা এটা সাম টু গো টু দ্য স্টোর ইফ দ্য আদার পার্সেন নিডেড সাম বডি এখানে একটু মিস্টেক আছে এটা নিড ডা নিডেড হবে সাম টু গো টু দ্য স্টোর নেক্সট হচ্ছে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট সে তার কাজকে কমপ্লিট করলো এবং সে রেস্ট নিলো জয়েন ইন টু এ সিম্পল সেন্টেন্স এটাকে সিম্পল সেন্টেন্স জয়েন্ট করবো সেটা হচ্ছে কি যে কমপ্লিটিং হিস ওয়ার্ক হি টুক রেস্ট তার কাজটা শেষ করে সে রেস্ট নিল নেক্সট হচ্ছে চুজ দ্য ফ্রেজাল ভার্ব এখানে ফ্রেজাল ভার্ব করতে বার করতে হবে দেওয়া আছে যেগুলো লিস্টে তার মধ্যে থেকে কোনটা সঠিক হবে সেটা আমাদের বেছে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যদি কোনো টেন্সের চেঞ্জ থাকে সেগুলো সেই অনুযায়ী আমাদেরকে চেঞ্জও করতে হবে প্রথমটায় দেওয়া আছে সি কুড নট রিমেম্বার হার পাস্ট যেহেতু কুড নট এটা অলরেডি পাস্ট হয়ে গেছে সেই জন্য রিমেম্বারের ক্ষেত্রে আর কোনো পাস্ট টেন্স ইউজ করতে হবে না এটা আমরা করে দেবো কলা নেক্সট হচ্ছে দ্য ওল্ড ম্যান রিকভার্ড কুইকলি যেহেতু এটা রিকভার্ড আছে পাস টেন্স সেই জন্য এটাকে আমাদের যে এর জন্যে রিকভারের জন্য যে ফ্রেজাল ভাব যেটা হচ্ছে কাম রাউন্ড সেটাকে আমাদের করে দিতে হবে কেম রাউন্ড ওকে নেক্সট আসছি নাম্বার সিক্স যেখানে বলা আছে দুটো ওয়ার্ড দেওয়া আছে যাদের টু ওয়ার্ডস হুইচ মিন হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন এই যে ওয়ার্ডগুলো আছে এর মিনিংটা তোমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিতে পাবে আমি খুঁজে বার করেছি ভেরি ওল্ড যার মিনিং আমাদের ওই প্যাসেজে দেওয়া আছে যেটা হলো এন্সিয়েন্ট এবং নাম্বার টু আছে পজ আর ব্রেক এইটার মিনিং দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টারমিশন দেখবে মাঝে মাঝে সিনেমার যখন হাফ টাইম হয় সেইখানে ইন্টারমিশন বলে লেখা থাকে তার মানে বিরতি তা পজ আর ব্রেক মানেও কিন্তু তাই এরপরে যেটা আছে রাইটিং রাইটিংয়ে বলা আছে সেফ ড্রাইভ সেভ লাইফ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস পয়েন্ট বলে দিয়েছে রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্টস হেলমেটস এগুলো ড্রাইভাররা পড়ে না সেই কারণে অত দুর্ঘটনা ঘটে ব্রেকিং অফ ট্রাফিক রুলস তারা ট্রাফিক রুল ভাঙে ক্যাম্পেইন ফর সেফ ড্রাইভ সেভ লাইভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং এই সব কটা পয়েন্টকে ইউজ করে আমাদেরকে একশো শব্দের মধ্যে এই সেফ ড্রাইভ সেভ লাইভ এই প্যারাগ্রাফটা লিখতে হবে তো চলো আমরা শুরু করি সেটা পরেরটায় আছে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সামেটিভ এটা পরের দিন বলবো তাপাতত দেখি যে প্যারাগ্রাফ রাইটিং যেটা রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে সেটা দেখো দ্য স্লোগান সেফ ড্রাইভ সেভ লাইফ ইজ কমনলি এ ক্যাম্পেন এটা কিন্তু সাধারণভাবে হচ্ছে একটা কর্মসূচির নাম ইট ওয়াজ লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এইমিং টু প্রমোট অ্যাওয়ারনেস অন সেফ ড্রাইভিং এইটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অ্যাওয়ারনেসটা শুরু করেছেন এই সচেতনতাটা শুরু করা সচেতনতাটা বাড়ানোর জন্যে এই ক্যাম্পেইনটা শুরু করেছেন যাতে করে সবাই ড্রাইভিংটা সেফলি করতে পারে অ্যাকচুয়ালি দ্য স্লোগান সাজেস্ট দ্যাট দোজ হু আর এনগেজড ইন ড্রাইভিং দেয়ার কার অ্যান্ড বাইক কার্স অ্যান্ড বাইকস আসলে এই স্লোগানটা বোঝাচ্ছে যে যারা নিজেদের বাইক এবং কার চালান সামটাইমস রেকলেসলি কখনও কখনও তো খুবই বেপরোয়াভাবে ড্রাইভ ড্রাইভদের কার্স কেয়ারফুললি তারা কারকে যাতে যত্ন সহকারে চালান সেফলি এবং খুব নিরাপদে চালান সো দ্যাট দে মে স্টে আওয়ে ফ্রম রোড মিস হ্যাপস যাতে করে তারা রোড মিস হ্যাপ অর্থাৎ পথ যে দুর্ঘটনা হয় সেখান থেকে তারা দূরে থাকতে পারেন হুইচ এন্ডেঞ্জার্স আওয়ার লাইফ যেটা কিন্তু আমাদের সকলের জীবনের পক্ষে ক্ষতিকারক যারা গাড়ি চালাচ্ছে তাদের যেমন জীবনের পক্ষে ক্ষতিকারক অন্ত যারা আশেপাশে আছে তারাও এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু ইনজিউড হতে পারে দ্যাস উইমে সেভ আবার এর মাধ্যমে আমরা কি নিজেদের জীবন এবং অন্যদের জীবনকেও বাঁচাতে পারব উইথ দ্য শার্প রাইস অফ রোড মিস হ্যাপস ইন রিসেন্ট পাস্ট ইয়ার্স যেহেতু বিগত কিছু বছরে এই পথ দুর্ঘটনার পরিমাণ খুব বেশিভাবে বেড়ে গেছিল নিউমেরাস লাইভস ওয়ার লস্ট এর ফলে কি হয়েছিল অসংখ্য জীবন কিন্তু নষ্ট হয়েছিল হারিয়ে গেছিল মানে বহু লোক মারা গেছিল দিস ইজ বিকজ দ্য বিকজ অফ রেকলেস ড্রাইভিং কেয়ারলেস ইন টার্মস অফ নট ওয়্যারিং হেলমেটস অর ফাস্টিং অফ সিট বেল্টস অ্যান্ড ইন্ডিফারেন্ট অ্যাটিটিউড টু রোড সেফটি রুলস অ্যান্ড ভায়োলেশন অব ট্রাফিক নর্মস অনেকগুলো কথা বলা আছে এটা বলা আছে দিস ইজ বিকজ কেন এত জীবন হারিয়ে গেছে প্রথম কথা হচ্ছে আব রেকলেস ড্রাইভিং বেপরোয়া ড্রাইভিংয়ের জন্যে কেয়ারলেসনেস তারা এক্ষেত্রেও তারা বেপরোয়া কিসের ক্ষেত্রে ইন টার্মস অফ নট ওয়্যারিং হেলমেট এ হেলমেট পড়ছে না যারা বাইক চালাচ্ছে অর ফাস্টিং অফ সিট বেল্টস যারা কার চালাচ্ছে তারা সিট বেল্ট বাঁধছে না অ্যান্ড ইন ডিফারেন্ট টু রোড সেফটি এবং উদাসীন হয়ে থাকছে তারা রোড সেফটি অর্থাৎ পথে চলার ক্ষেত্রে যে সেফটি রুল মেজারগুলো নিতে হয় সেইগুলো তারা কিন্তু মানছে না অ্যান্ড ভায়োলেশন অব ট্রাফিক নমস ইভেন অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে সিগনাল থাকা সত্ত্বেও তারা কিন্তু চলে যাচ্ছে রেড সিগনাল রয়েছে তারা রাস্তায় ক্রস করে যাচ্ছে এর ফলে কিন্তু দুর্ঘটনাগুলো বেশি ঘটছে ইন অর্ডার টু রেজ এ ম্যাস অ্যাওয়ারনেস অ্যামং ড্রাইভার্স অ্যান্ড দ্য কম্পিউটারস একটা ড্রাইভারদের মধ্যে এবং যারা সাধারণ কম্পিউটার পথচারী এদের মধ্যে একটা ম্যাস অ্যাওয়ারনেস একটা জনসচেতনতা গড়ে তোলার জন্য দিস ক্যাম্পেন হ্যাজ বিন ইন ইনিশিয়েটেড এই ক্যাম্পেনটাকে শুরু করা হয়েছিল দ্য মেন অবজেক্ট অ্যান্ড গোল অফ দিস ক্যাম্পেন ইজ টু ইনস্টিল এ সেন্স অফ সেফ ড্রাইভিং টু অল এই ক্যাম্পেইনটা এই কর্মসূচিটার মূল উদ্দেশ্য ছিল মানুষের মনের ভেতরে একটা সেন্স অফ সেফ ড্রাইভিং যাতে সচেতনভাবে গাড়ি চালানো সাবধানে গাড়ি চালানোর কি প্রয়োজনীয়তা সেটা যাতে জাগিয়ে তোলা যায় মেনি ব্যানার্স হোর্ডিং প্ল্যাকার্ডস হ্যাপিন ইনস্টল্ড এই এর জন্যে এই সচেতনতা গড়ে তোলার জন্য অনেক ব্যানার হোর্ডিং প্ল্যাকার্ড এইসবগুলো বিভিন্ন জায়গায় সব লাগানো হয়েছিলো অ্যান্ড অ্যাট দ্য নুক অ্যান্ড কর্নার্স অফ দ্য সিটি অ্যাট এভরি নুক অ্যান্ড কর্নার মানে প্রত্যেকটা কোণে কোণে আর কি এই ধরনের ব্যানার পোস্টার লাগানো হয়েছিল যাতে মানুষের চোখে পড়ে অ্যান্ড ইন অল দ্য ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু আমরা এই সেফ ড্রাইভ সেভ লাইফের জন্যে যে সমস্ত হোর্ডিং পোস্টার এগুলো দেখতে পেয়েছি ডিউ টু স্ট্রিক মনিটরিং অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের খুব কঠোর মনিটরিংয়ের জন্যে নিরীক্ষণের জন্যে পিপল হ্যাভ স্টার্টেড বিকামিং সিনসিয়ার মানুষ জনগণ খুব সচেতন হতে শুরু করে অ্যান্ড সিরিয়াস এবং তারা সিরিয়াস হয়ে যায় টু অ্যাভাইড বাই রোড সেফটি রুলস যাতে যার জন্য তারা এই রোড সেফটি রুলগুলো মেনে চলতে থাকে এইটা ছিল আমাদের প্যারাগ্রাফ যেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ তো এখানেই আমাদের এই ফার্স্ট সামেটিভের কোয়েশ্চেন অ্যান্সার এবং রাইটিং শেষ হলো তো তোমরা যারা ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের সামেটিভ কোয়েশ্চেন অ্যান্সারের জন্যে পরের ভিডিওটা দেখবার জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ